আজকে আমি টি শার্ট ভিডিও নিয়ে এসেছি, তার জন্য তো ভিডিওটি দেখবেন, সাথে থাকুন। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা। আজ আমি নিয়ে এসেছি এই ডুমুরের সবজি করব কিভাবে, আপনারাও রান্না করে আমি কিভাবে করছি তার জন্য দেখুন আমার রেসিপিটা, আমি কিভাবে ডুমুরের তরকারিটা রান্না করছি। বন্ধুরা আমি অনেকটাই ডুমুর কেটে নিয়েছি, এইভাবে সব বাদ দিচ্ছি, সাইড থেকে আমি শুধু খোসাগুলো নিয়ে নিচ্ছি। এই যে কত কষ বেরোয় দেখুন বন্ধুরা, এই যে এইভাবে কেটে কেটে আমি নিয়ে নিচ্ছি, আরও অবশিষ্ট আমি কেটে নেব। আর এইভাবে জল দিয়ে ভিজিয়ে রেখেছি, জলে দিয়ে ভিজালে পরে দেখুন কতটা কষ বেরিয়েছে, আরও বেরোবে। এটা ভালো করে ধুয়ে নিয়ে আবার পরিষ্কার জলে ভিজিয়ে রাখবো। বন্ধুরা ডুমুরটা আমি এইভাবে ধুয়ে নিয়েছি, খুব ভালো করে ধুয়ে নিয়ে ছেঁকে নিয়েছি। হ্যাঁ, এখানে প্রেশার কুকার নিয়ে নিলাম, এবার আমি প্রেশার কুকারে ডুমুরটা সম্পূর্ণ দিয়ে দেব। প্রেশার কুকারে সম্পূর্ণ ডুমুরটা দিয়ে দিলাম, আর আমি আলু ছাড়িয়ে রেখেছি। এই যে আলু পিস করে রেখেছি বন্ধুরা, এই আলু আমি দিয়ে দিলাম, দিয়ে আমি এর মধ্যে জল অ্যাড করে দেব, দিয়ে আমি এটা প্রেশারে সিটি দিয়ে নেব। আমি একটা সিটি দেব। আর একটা জিনিস দেখাতে আমি বাধ্য হলাম, আমি এই যে গ্যাস সাশ্রয়ের জন্য মুসুর ডাল ধুয়ে এই বাটিতে করে এই প্রেশারের মধ্যেই বসিয়ে দিয়েছি, এটা হচ্ছে গ্যাস সাশ্রয়। আমার ডুমুরটাও সেদ্ধ হবে, মুসুর ডালটাও সেদ্ধ হবে, একই আছে একই জ্বালানিতে, আর টাইমটাও কম লাগবে, এক টাইমেই আমার হয়ে যাবে। বন্ধুরা দেখুন একসঙ্গে আমার দুটো জিনিস এ হয়ে গেল, এতে গ্যাস সাশ্রয় টাইম সাশ্রয়। আলাদা আলাদা করতে গেলে তো অটোমেটিক একটা সময় লাগে, লেগেই যায়। আর এই যে এটাকে আমি এখন বের করে নেব, তুলে নিয়ে আমি সবজিটা তারপরে রান্না করব। বন্ধুরা এই যে আমি প্রেশারে সেদ্ধ করে তুলে রেখেছি, আমি কড়াতে তেল দিয়ে দিয়েছি আর হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি সামান্য। এটাতে আমি প্রথম আমি আলুটা ভেজে তুলে নেব। এভাবে ডুমুরের তরকারি খেতে খুব ভালো লাগে, আপনারাও তো অবশ্য রান্না করেন, অনেক বন্ধু হয়তো জানেন না, অনেক বন্ধু জানেন, তার জন্য ভিডিওটা আমি পোস্ট করব। আর নতুন বন্ধুদের কাছে আমার একটা অনুরোধ, অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে চলে আসুন নিত্য নতুন রান্না পাওয়ার জন্য। আর সবথেকে বড় কথা, আমি আগ্রহ পাবো, আমার খুব ভালো লাগবে বন্ধুরা যদি এইভাবে আমার পাশে চলে আসে, সব নতুন বন্ধুরা। আমি আগে আলুটা ভেজে তুলে নেব, তারপর ডুমুরটা ভাজবো। এইভাবে ভেজে তুলে নিয়েছি, আর যা আলু ভাজার পর যেটা অবশিষ্ট তেল ছিল সেটাই ডুমুরটা দিয়ে দিয়েছি। এখন ডুমুর ভাজা হয়ে গেছে, এবার ডুমুরটা নামিয়ে নেব, নিয়ে আবার কড়াতে তেল দিয়ে এবারে তরকারিটা বসিয়ে দেব। ডুমুর আলু অলরেডি ভাজা হয়ে গেছে, আমি এখানে কড়াতে তেল বসিয়ে দিয়েছি, আর এই যে গোটা গরম মশলা নিলাম, দারচিনি, এই যে লবঙ্গ আর ছোটো এলাচ, এটা আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে আমি এই যে পেঁয়াজটা কুচিয়ে রেখেছি বড় সাইজের দুটো পেঁয়াজ, এটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। আমি পেঁয়াজটাকে ভালো করে একটু ভেজে নেব। আমি এক চামচ হলুদ দিয়ে পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেব। বন্ধুরা পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে। আর এখানে নিয়েছি আমি একটা টমেটো পিস করে নিয়েছি, পরিমাণ মতন নুন, পরিমাণ মতন চিনি, আর এটা নিয়েছি আমি তেজপাতা, এটা আমি একসঙ্গে দিয়ে দিচ্ছি। দিয়ে একটু নাড়াচাড়া করে তারপরে আমি মশলা দেবো একে একে। এই
এভাবে রান্না করলে ডুমুরের তরকারি একদম মনে হয় যেন মাংসের মতন টেস্ট হয়, খুব ভালো লাগে মাংসের সাথে ডুমুরের তরকারি। নিরামিষেও হয়, মুগ ডাল দিয়ে হয়, নানান রকমভাবে করা যায়। আমি আজ এইভাবেই আপনাদের রেসিপিটা দেখাচ্ছি। আমার টমাটোটা হাফ ভাজা হয়েছে, এবারে আমি এখানে একটা বড় দেখে রসুন আর একটা বড় পেঁয়াজ একসাথে পেস্ট করেছি। এটা একসাথে পেস্ট করলে না খুব ভালো সেন্ট হয়। এটা একটু নাড়াচাড়া করে তারপরে আমি জিরে আদা লঙ্কা পেস্ট দেব। আগে পেঁয়াজ রসুন পেস্টটা সামান্য একটু ভেজে নেব, তারপর আমি জিরে আদা লঙ্কা পেস্ট দেব। এক মিনিট ভেজে নি, এক মিনিট আমি ভেজে নিয়েছি পেঁয়াজ রসুন পেস্ট দেওয়ার পর। এবার আমি এতে হাফ ইঞ্চি আদা, এক চামচ জিরে মানে গোটা জিরে, আর আমি চারটে মানে লাল রঙের কাঁচা লঙ্কা, এটা আমি পেস্ট করে দিয়েছি। ঝালটা আপনারা যেভাবে যেমন পছন্দ করেন সেরকম দেবেন। আমাদের বাড়ির লঙ্কা প্রচণ্ড ঝাল, আমি চার পিস লঙ্কা দিয়েছি। আমি কিন্তু আর কোনো লঙ্কা গুঁড়ো দেবো না। আপনারা মনে করলে রঙের জন্য লঙ্কা গুঁড়ো দিতে পারেন, আমি লঙ্কা গুঁড়ো দিচ্ছি না। এটা আমি দু থেকে তিন মিনিট আমি কষিয়ে নিয়ে তারপরে যে ভেজে রেখেছি বন্ধুরা ওই যে ডুমুর আর আলু সেটা আমি দিয়ে দেব দু মিনিট কষানোর পর। মিনিট কষিয়ে নিলাম বন্ধুরা, দু মিনিট কষিয়ে নিয়ে এই যে ডুমুর আর আলুটা আমি ভেজে রেখেছি এটা আমি সম্পূর্ণ এর মধ্যে দিয়ে আবার আমি দু মিনিট এটা কষিয়ে নেব। মিডিয়াম ফ্লেমে, ছোটো চুলায় মিডিয়াম ফ্লেমে এটা আমি দু মিনিট ভালো করে কষিয়ে নেব, দু থেকে তিন মিনিট। আমার ডুমুরের তরকারিটা সম্পূর্ণ কষানো হয়ে গেছে। আমি এতটাই শুকনো করব না, আমি এই ছোট্ট বাটিতে করে এই একটুখানি জল আমার ওই যেই বাটিতে তুলে রেখেছিলাম ভেজে সেই বাটিতে তেল লেগেছিলো সেই বাটিটা ধুয়ে আমি এই এক বাটি জল এর মধ্যে অ্যাড করে দিলাম। ডুমুর আলুটা ভেজে তুলেছিলাম তো ওই বাটিতে একটু জল রয়ে গেছে, তেল রয়ে গেছিলো, তেল তেল হয়ে থাকে তো ভাজা জিনিস তুলে তো একটু তেল তেল হয়ে থাকবেই। এইবারে আমার লাস্ট ফিনিশিং আলপনার ঘর রান্নাঘরের আলপনার হাতের প্রসিদ্ধ ঘি। বন্ধুরা কেউ যদি ভাবেন আমার হাতের ঘি আপনারা দেখবেন কি করে করি জানতে চান তাহলে আমার ভিডিও পোস্ট করা আছে। হ্যাঁ, আমার চ্যানেলে ভিডিও পোস্ট করেছি ঘি কীভাবে আমি বানাই, তাহলে সেই ভিডিও দেখলেই আপনারা জানতে পেরে যাবেন আমি কীভাবে ঘি তৈরি করেছি। একটা কথা তো বন্ধুদের বলতেই হচ্ছে যে বন্ধুরা এটা যে শুধু টেস্টি তা নয়, এটা কিন্তু চরম হেলদি। এতে ডুমুরে কিন্তু প্রচুর পরিমাণে আয়রন থাকে। হ্যাঁ, এটা তো হিমোগ্লোবিন কম থাকে যাদের তাদের খাওয়া তো খুবই ভালো, আর এরকম প্রত্যেকের জন্য খুব উপকারী, এটা প্রচণ্ড উপকারী একটা সবজি। আপনারা অবশ্যই এই সবজিটা খেয়ে দেখবেন, খুব ভালো লাগে, অনেকেই খান হয়তো। আমি গ্যাস অফ করে দিলাম বন্ধুরা, আর এই যে আলপনার রান্নাঘরের ঘি আমি এতে অ্যাড করে দিলাম। একদম অসাধারণ স্বাদে ডুমুরের তরকারি হয়ে গেল। এইভাবে আপনারা করে দেখবেন, খুব ভালো লাগে।
টেস্টটা অসাধারণ হয়েছে। পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল, নতুন বন্ধুদের কাছে আমার অনুরোধ রইল, প্লিজ সাবস্ক্রাইব করে আমার চ্যানেলে চলে আসুন, আমার পাশে আসুন, আমাকে আগ্রহ বাড়ান আমার নিত্য নতুন রান্না পোস্ট করার জন্য। আর রান্নায় প্রচুর ধৈর্য লাগে, ধৈর্য ধরে রান্না না করলে রান্না ভালো হয় না, রান্নাতে ধৈর্য ধরে রান্না করতে হয়। তাহলে বন্ধুরা অবশ্যই আমার পাশে থাকবে, আমার অনুরোধ।